What happened, Dad? Excited, Hobbin, please. তাহলে ওনার ক্ষতি হতে পারে। বাবা সাগর, তুই আমার একটা কাজ করে দিবি? ড্যাড, তুমি এইভাবে কথা বলছো কেন? তুমি চাইলে আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। হুকুম করো, কি করতে হবে? আমি একটা মেয়ে দেখতে গিয়েছিলাম বাবা। মেয়েটির বাবাও নেই, মাও নেই। বড় লক্ষ্মী মেয়ে, কিন্তু সৎ মায়ের অত্যাচারে মেয়েটার জীবন জর্জরিত। কোনো মানুষকে মানুষ এমন ভাবে অত্যাচার করতে পারে না। মেয়েটার কষ্ট আমি সইতে পারিনি। ওই অত্যাচারের দুর্গ থেকে মেয়েটিকে উদ্ধার করতে হবে বাবা। তা না হলে আমি শান্তি পাব না। এটা কোনো ব্যাপার হলো? তুমি নাম ঠিকানা বলো, আমি এক্ষুনি গিয়ে তুলে নিয়ে আসবো। শুধু তুলে আনলেই তো হবে না। ওর জন্য সুন্দর একটা ব্যবস্থা যদি করতে না পারি তাহলে তো এনেও কোনো লাভ নেই। আমার ইচ্ছা মেয়েটিকে আমার ছেলের বউ করে রাখবো। এছাড়া অন্য কোনো ব্যবস্থাই ওই মেয়েকে সুখ দিতে পারবে না। কিন্তু ড্যাড, এটা তো সম্ভব নয়। কেন সম্ভব নয়? তুই কাউকে ভালোবাসিস? কে সে? আমি জানি না। এটা আবার কেমন কথা? যেমনই হোক, এটা অনেক বড় কথা। আমার চোখে অনেক মেয়ে পড়েছে ড্যাড, কিন্তু কাউকেই ভালো লাগেনি। ঘটনাচক্রে একটা মেয়ের ছবি এসে পড়েছে আমার কাছে। ছবিটা দেখার পর থেকে আমার মনের ভুবন এলোমেলো হয়ে গেছে। যে কোনো মূল্যেই আমি ওই মেয়েকে খুঁজে বের করব, তার সাথে কথা বলবো, তারপর আমার সিদ্ধান্ত যা হওয়ার হবে। বাস্তবের মানুষটাকে যেহেতু এখনো খুঁজে পাসনি, এটা কোনো বাধা না। তাছাড়া আমি যে মেয়ের কথা বলছি তার জন্য আমার যে শুধু মায়া লেগেছে তাই না, ওই মেয়ের কাছে আমি ঋণী। ঋণী মানে? ওই মেয়ের কাছে তোমার কিসের ঋণ? শুধু আমি না, তুইও ঋণী। আমি ঋণী? ওই মেয়ের বাবার জন্যই বেঁচে গিয়েছিল তোর জীবন, মনে আছে তোর? তুই যখন স্কুলে পড়তি তখন সন্ত্রাসীরা তোকে কিডন্যাপ করেছিল। সেই জায়গাটাকে ব্লক করো।